SSD Official. পৃথিবীর কিছু কিছু মানুষ পাগলামির বসে হাত কাটে, রক্ত ছড়ায়। ওই মুহূর্তে কষ্টে চোখ বেয়ে তাদের পানিও পড়ে না, বরং কষ্টগুলো ভুলতে পারার সুখে তারা হাসে। ঘুমের ওষুধ খেয়ে ঘুমানো মানুষটা মানসিক অসুস্থ নয়, তার অসুস্থতার জন্য ওই মানুষটা দায়ী, যে মানুষটাকে সে অনেক বেশি ভালোবাসত। অবহেলায় সে ঘুমাতে ভুলে গেছে, তাই মুঠো করে ঘুমের ওষুধ খেলেও তার ঘুম ধরে না। বারবার সুসাইড করতে চাওয়া মানুষটা নিজের জীবনকে ভালোবাসে না, তা কিন্তু নয়। সে নিজেকে ভালোবাসত একটা সময়, নিজের মতো করে কাউকে ভালোবাসে স্বপ্ন দেখত সে। কিন্তু একটা সময় তার ভালোবাসাটাকেও কেউ মিথ্যে করে দিয়েছে, তাই সে নিজেকে শেষ করে দিতে ভাবে না। সে ভাবে, নিজেকে শেষ করে দিলে তার ভিতরকার কষ্টময় ভালোবাসার অনুভূতিগুলো মারা যাবে। বিয়ের পর দিনের পর দিন মানসিক আর শারীরিক অত্যাচার অবহেলিত মানুষটা কাউকে বলতে না পারার কষ্টে কষ্ট কি তাই ভুলে যায়, কাউকে বলতে পারে না, সহ্য করে নিজের মধ্যে রাখে, কাঁদে, শরীরটাকেও ভালোবাসাবিহীন ইচ্ছে মতো ভোগ করে, আর সে অসহায়ের মতো অধিকারের দোহাই দিয়ে সব মেনে নেয়। তারা ভাবে, কারো অবহেলা পাবার চেয়ে নিজেকে কষ্ট দেওয়াটাই যৌতুক। আপনি যখন বাস্তবতা বুঝতে শিখবেন, তখন অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দিবেন। আপনার মৃত্যুর পর কত তাড়াতাড়ি মানুষ আপনাকে ভুলে যায়, এটা যদি জানতেন, তাহলে অমুক করলে মানুষ কি ভাববে, তমুক করলে মানুষ কি ভাববে, কি মনে করবে, এসব নিয়ে দ্বিতীয়বার চিন্তা করতেন না। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার পাশে ফুটপাতে, সে দেশে দুর্নীতিবাজ থাকবে পাঁচতলায় আর গুণীজন থাকবে গাছতলায়, এটাই স্বাভাবিক। একটা মেয়ে কখনোই সব কথা সবার সাথে শেয়ার করে না, তাই কখনো যদি কোনো মেয়ে আপনার সাথে জানো কি হয়েছে দিয়ে কথা শুরু করে, এটার মানে আপনি সত্যি তার খুব প্রিয় একজন, তার কাছে আপনার গুরুত্ব অনেকটা, বা সে আপনাকে বিশ্বাস করে। যখন আপনি কোনো কিছু পাওয়ার সামর্থ্য অর্জন করে ফেলবেন, তখন দেখবেন আপনার পছন্দগুলো সব হারিয়ে গেছে। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না, সম্পর্ক ভাঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয়। কারো মেসেজ সিন করে ফেলে রেখে অফলাইন চলে যাওয়াটা পৃথিবীর সবচেয়ে সুন্দরতম অবহেলা। আপনি বারবার তার মেসেজ বক্স চেক করেই যাবেন যে সে রিপ্লাই দিল কিনা। এক সময় দেখবেন যে সে 5 মিনিট আগে এসেছিল, কিন্তু আপনার মেসেজের উত্তর না দিয়েই সে অফলাইন চলে গেছে। এর চেয়ে সুন্দরতম অবহেলা আর কিছুই নেই। আঘাত দিয়ে যারা অনায়াসে ঘুমিয়ে পড়তে পারে, ভেজা চোখ দেখে যারা মুখ ফিরিয়ে নিতে পারে, সঙ্গ চাইছি বুঝেও যারা নিঃসঙ্গ করে দিতে পারে, তারা আর যাই হোক আমাদের ভালোবাসা পাওয়ার অধিকার রাখে না। কেউ যখন বলবে তার মন খারাপ, তখন তাকে বক্তৃতা দেবার চেষ্টা করবেন না। সে আপনার কাছে জ্ঞান নেবার জন্য আসেনি, জ্ঞানের দরকার হলে সে বই কিনে পড়ত। আপনি তাকে মন খারাপ না হবার যে জ্ঞান দিচ্ছেন, এই জ্ঞান আপনি নিজে জানার পরেও কি মাঝে মাঝে আপনার মন খারাপ হয় না? মানুষের মন জয় করতে চান, তাহলে বলুন কম শুনুন বেশি। সে যদি একবার টের পায় যে আপনি তার কথাগুলো শুনছেন, আগ্রহ নিয়ে শুনছেন, তাহলে এক সময় তার সব কথা আপনাকে বলা এক ধরনের অভ্যাসে পরিণত হবে। বিষণ্ণতা রোগের সবচেয়ে বড় প্রেসক্রিপশন হলো মন দিয়ে তার কথা শুনুন। আপনার চারপাশে অনেক মানুষ দেখবেন সুইসাইড করতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে এসেছে। আপনি এদের কাপুরুষ আখ্যা দেবার মানে হলো আর একবার সুইসাইড করার ইচ্ছে জাগিয়ে তোলা। সান্ত্বনা না, উপদেশ না, অনুরোধ না, সে শুধু নিশ্চিত হতে চায় আপনি তার পাশে আছেন। এই পৃথিবীতে অনেক মানুষ আছে, ধৈর্য নিয়ে স্বার্থহীন কথা শোনার মানুষ নেই।